তৃণমূল কংগ্রেসের সরকারি কর্মচারী ফেডারেশনে যোগ দিলেন 16 জন কর্মী। তৃণমূল কংগ্রেসের সরকারি কর্মচারী ফেডারেশনে যোগদান অব্যাহত। এদিন জলপাইগুড়ি তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন প্রায় 16 জন কর্মী সরকারি কর্মচারী ফেডারেশনে যোগদান করেন। শনিবার জলপাইগুড়ি জেলা তৃণমূল সভানেত্রী মহুয়া গোপের হাত থেকে পতাকা তুলে নিয়ে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন পঞ্চায়েতী রাজ শাখায় যোগদান করলেন 16 জন সরকারি কর্মী। এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি সঞ্জয় সিংহ রায়, জলপাইগুড়ি জেলা তৃণমূল সভানেত্রী মহুয়া গোপ সহ তৃণমূল নেতৃত্ব। এই যোগদান কর্মসূচি প্রসঙ্গে জেলা তৃণমূল সভানেত্রী মহুয়া গোপ বলেন, ইতিমধ্যে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের অধীনে থাকা পঞ্চায়েতটি রাজ শাখার সম্মেলন ও অনুষ্ঠিত হয়েছে। এবার সংগঠন আরও শক্তিশালী হল। জেলা কার্যালয়ে এখানে আমাদের সরকারি কর্মচারী ফেডারেশনে জেলা কমিটির সভাপতি রয়েছে আমার সাথে সঞ্জয় সিংহ রায়, এবং আমাদের পঞ্চায়েতি রাজ যে শাখা তাই সেই শাখার সভাপতি রয়েছে আমাদের সত্যব্রত দেব, আর জেনারেল সেক্রেটারি রয়েছে সঞ্জয় বোস। মূলত এই আমাদের যে পঞ্চায়েতি রাজ শাখা সেখান থেকে আজকে আমাদের টোটাল 16 জন আজকে আমাদের দলে যোগদান করে, আমাদের দলে মানে আমাদের সংগঠন সরকারি কর্মচারী সংগঠনে যোগদান করে। তো এই এটাই সভা ছিল আজকে, যোগদান সভা, সেটাই আমাদের জেলা কার্যালয়ে হলো। পঞ্চায়েতি রাজ যে সংগঠন আমাদের সরকারি কর্মচারী ফেডারেশনের, এটা তার শক্তিশালী করার লক্ষ্যে ইতিমধ্যে আমরা একটা জেলা সম্মেলন করেছি। আর জেলা সম্মেলনের পরে এই এই যে স্বতঃস্ফূর্তভাবে আজকে সরকারের পক্ষে মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আজকে যারা যোগদান করলেন তাদেরকে আমি আন্তরিকভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আন্তরিকভাবে স্বাগত জানাই, এবং আগামী দিন এই এই সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে মূল যে আমাদের সরকারি কর্মচারী ফেডারেশন সেটা যেমন হবে, বাকি যে শাখা আমাদের যে কটি শাখাগুলো আছে যে পঞ্চায়েত শাখার পাশাপাশি অন্যান্য দপ্তরের যে শাখাগুলি আছে সেগুলো জলপাইগুড়ি জেলায় একটা মানে অভূতপূর্বভাবে একটা সংগঠনকে তৈরি করবে এই আশা রাখছি। না এটাই তো এটা এইটা এই ভরসা আছে সংগঠনের যারা দায়িত্বে আছেন তাদের উপরে দলের এই ভরসা রয়েছে। আর এটা তো স্বাভাবিক যে আজকে জলপাইগুড়ি জেলা আমাদের 11 বছরের মামাটি মানুষের সরকার, সেখানে আমরা তো চাইবই যে আমাদের সরকারি কর্মচারী সংগঠন শক্তিশালী হোক। অন্যান্য আমাদের সেই ক্ষেত্রে অনেকটাই দুর্বল ছিল, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। অনেকভাবেই যারা বিরোধী সংগঠনের সাথে যারা আছে তারা এখনও পর্যন্ত কাজ করে যাচ্ছে, আমি কাজ করে যাচ্ছি মানে সাংগঠনিক কাজ করে যাচ্ছি বলছি, সেই ক্ষেত্রে তো আমাদের দলের সংগঠনকে তো শক্তিশালী করতেই হবে, তো স্বাভাবিক। কোচবিহারে ঘর সাজানোর নানান সামগ্রী সম্ভারের অন্যতম প্রতিষ্ঠান সাজাওয়াত, আ কমপ্লিট হোম ডেকর স্টোর। এখানে রেডিমেড পর্দা, কার্পেট, ওয়ালপেপার, বেডশিট, আর্টিফিশিয়াল গ্লাস সহ বিভিন্ন প্রকার ঘর সাজানোর সামগ্রী পাবে। ঠিকানা 148 বিএস রোড, ফার্স্ট ফ্লোর, এমপি জুয়েলার্স এর উপরে, কোচবিহার। যোগাযোগ 9679907589 অথবা 7427936384 এই নাম্বারগুলিতে। নার্সিং ট্রেনিং এর বিশাল সুযোগ দিচ্ছে গৌতম কলেজ, রেকগনাইজড বাই কর্ণাটক নার্সিং কাউন্সিল এন্ড ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল। ঠিকানা মঞ্জুনাথ নগর, WOC রোড, ব্যাঙ্গালোর 10। ট্রেনিং শেষে থাকছে 100% চাকরির সুযোগ। ভর্তি নেওয়া হবে BSc নার্সিং, যার শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে 45% নাম্বার নিয়ে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য বিভাগে পাস। এছাড়াও থাকছে GNM নার্সিং, যার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিকে যে কোনো বিষয়ে 40% নাম্বার নিয়ে পাস। ভর্তি চলছে প্যারামেডিক্যাল কোর্সেও, 3 বছরের কোর্স, যার শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস। এখানে স্পোকেন ইংলিশেরও ফ্রি কোচিং দেওয়া হয়। পশ্চিমবঙ্গের অন্যতম প্রকল্প স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুযোগ নিতে চাওয়া ছাত্রছাত্রীদের জন্য ঋণ মেলার চিঠিও দেওয়া হয় এই কলেজ থেকে। পাশাপাশি বাঙালি খাবার, বাংলায় যোগাযোগ রাখার মতো ম্যানেজার সহ সমস্ত রকম সুবিধা প্রদান করা হয়। অত্যন্ত স্বল্প মূল্যের প্যাকেজে ভর্তির ব্যবস্থা রয়েছে।
তাই আর দেরি না করে এখনই ভর্তি হতে যোগাযোগ করুন 8904864131 অথবা 6263163783 অথবা 9734577162 এই নাম্বারগুলিতে।